বিশেষ প্রতিবেদন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন ইসরায়েল নজিরবিহীন পরিস্থিতির শিকার এবং পতনের মুখে রয়েছে তিনি আরও বলেছেন ইসরায়েল তার আশি বছর পূর্তি ঘনিয়ে আসার প্রাক্কালে এখন পরীক্ষার মধ্যে রয়েছে এবং ইসরায়েলকে রক্ষা করা যাবে কিনা সেটাই এখন ভাবনার বিষয় সোশ্যাল মিডিয়াতে এইসব বক্তব্য তুলে ধরেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি তার ভাষায় ইহুদিদের ঐক্যবদ্ধ রাষ্ট্র যে অতীতে দুইবার ভেঙে গেছে সে কথা উল্লেখ করে বলেন প্রথমবার এটি ঘটে ওই কথিত রাষ্ট্র গঠনের আশি বছর পর ও দ্বিতীয়বার তা ঘটে আরও সাতাত্তর বছর পর আর দুইবারই তা ঘটেছে ঘরোয়া দ্বন্দ্বের কারণে নফতালি এ প্রসঙ্গে ইসরায়েলের রাজনৈতিক অচলাবস্থা ও বারবার নির্বাচন অনুষ্ঠানের বিষয়েও উল্লেখ করেন এদিকে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব বায়তুল মোকাদ্দাস শহরের শত শত অবৈধ বসতিতে থাকা উগ্র ইসরায়েলি অভিবাসীদের ওপর পরিচালিত এক জরিপের ফলাফলে দেখা গেছে তাদের ঊনসত্তর শতাংশই মনে করে যে ইসরায়েলের ভবিষ্যৎ খুব অন্ধকার এবং এ কারণে তারা উদ্বিগ্ন এছাড়াও শতকরা তেত্রিশ শতাংশ ইসরায়েলি যুবক নিরাপত্তা না থাকায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সামাজিক বিভাজনের কারণে অধিকৃত ফিলিস্তিন থেকে চলে যেতে চায় এ জরিপ প্রকাশ করেছে ইসরায়েল হাইয়োম নামের একটি ইসরায়েলি দৈনিক ইসরায়েল যে বাইরের চাপ ছাড়াই ভেতর থেকে নানা সংকটের কারণে ভেঙে যেতে পারে সে বিষয়ে ইসরায়েলের কোনও কোনও নেতা ও গবেষক অতীতেও হুঁশিয়ারি দিয়েছে চারটি রুশ ক্ষেপণাস্ত্র রুখে দিল ইউক্রেন ইউক্রেনের দক্ষিণাঞ্চলের মাইকোলাইভ শহরকে লক্ষ্য করে রুশ বাহিনীর ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী আপডেটে তথ্য জানিয়েছে ইউক্রেনের অপারেশনাল কমান্ড এক বিবৃতিতে অপারেশনাল কমান্ড জানায় রাতে সমুদ্র থেকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ছোঁড়া ক্ষেপণাস্ত্র ইউক্রেনীয় বাহিনী ভূপাতিত করে ওই ক্ষেপণাস্ত্রগুলো মাইকোলাইভকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল এদিকে রাশিয়ান টি ইউ নাইনটি ফাইভ বোমারু বিমান স্থানীয় সময়ে রোববার ভোরে কাশ্মিয়ান সাগর থেকে মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেনের রাজধানী পূর্বাঞ্চলীয় দুটি জেলা ওই বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেনের বিমান বাহিনী এবং কিয়েভের শহরের মেয়র ভিটালি ক্লেটস্কো এ খবর নিশ্চিত করেছে বলে বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছে কিয়েবের রেলওয়ে অবকাঠামোকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকের চিফ অব স্টাফের সহযোগী সেরহি লেসচেঙ্কো জানিয়েছেন কিয়েবের শহরের মেয়র বিটালি ক্লেটস্কো বলেন ওই হামলায় আহত অন্তত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে তাৎক্ষণিকভাবে প্রাণহানির খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি টেলিগ্রাম মেসেজিং অ্যাপে মেয়র ভিটালি ক্রেডস্কো লিখেছেন রাজধানীর দার্নিকে ও ডেনিপ্রোভস্কে এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে সেবা প্রদানকারী দলগুলো এরই মধ্যে বিস্ফোরণের স্থানগুলোতে কাজ শুরু করছে একজন প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছে বিস্ফোরণের পর শহরে ধোঁয়া দেখা গেছে বিস্ফোরণের আগে কিয়েভ অঞ্চলসহ ইউক্রেনের বেশিরভাগ অংশে বিমান হামলার সাইরেন বেজেছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা